আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে আমাদের নবম লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম ওফিওরা ফার্মাসিওর পক্ষ থেকে, এবং আমি শুভ আছি আপনাদের সাথে। তো আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আমার কথা আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, আর দয়া করে অবশ্যই ক্লাসটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই ক্লাসটি দেখতে পারে। তো আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আমার কথা আপনারা ঠিকমতো শুনতে পারতেছেন কিনা। আজকে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমত কিভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি, মানে দুইটা বাক্য কিভাবে আমরা সংযোগ করতে পারি, এবং হচ্ছে লক্ষণ ও পসেসিভ, যেটা হচ্ছে আপনাদের মধ্যে একজন কয়েকটা আমাদের ক্লাসের মধ্যে সে এটা জানতে চেয়েছে। তো এটা নর্মালি দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে আমরা সেটাও এই ক্লাসে করার চেষ্টা করব। আশা করি আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন আপনারা। উই, শিবা কামাল অ্যান্সার দিয়েছেন, ওকে, আপনাকে খুবই ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। তো তো আমরা ক্লাসটি শুরু করতে পারি। তো আজকে যেটা বলতেছিলাম, আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে আমরা একাধিক বাক্যকে কিভাবে একাধিক বাক্যকে আমরা একটি বাক্যে রূপান্তর করতে পারি, বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি জটিল বাক্য, আমরা জটিল বাক্য কিভাবে তৈরি করতে পারি, এবং হচ্ছে আমরা যে একাধিক বাক্য, যখন আমরা দেখেছি যে গত গত ক্লাসে না গত ক্লাসের আগের দুইটা ক্লাস যে আমরা ছিল, আমরা সেখানে লেটার নিয়ে আলোচনা করেছি। তো লেটার নিয়ে আলোচনা করলে সেখানে কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে হয়। যে কি ধরনের ধারাবাহিকতা? আপনি যখন বলবেন যে আপনি একটা ভয়াজে গিয়েছেন, তো আপনি কি কি করেছেন, অবশ্যই সেখানে আপনার বলতে হয় যে আপনার একটা ধারাবাহিকতা থাকে, যে আপনি প্রথমে কি করেছেন, দ্বিতীয়তে কি করেছেন, তৃতীয়তে আপনি কি করেছেন, বা এবং ফাইনালি কি করেছেন। তো আজকে হচ্ছে আমরা এই ধরনের ধারাবাহিকতা কিভাবে করতে হয় সেগুলোর ভোকাবুলারি শিখব, এবং পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে লক্ষণ ও পসেসিভ। আমরা প্রথমত শিখবো হচ্ছে একাধিক বাক্যের মিলন, আর দ্বিতীয়ত শিখবো হচ্ছে লক্ষণ ও পসেসিভ। তো এই জিনিসটা হচ্ছে অবশ্যই আপনাদের মধ্যে একজন বারবার বলেছেন, এটা আপনাদের সাথে যাতে এটা বুঝিয়ে দেওয়া হয়, এই কারণে আজকের প্রোগ্রামে এটা রাখা হয়েছে। তো এরকম আপনাদের যদি আরো এক্সট্রা কোনো কঠিন ধরনের গ্রামার মনে হয় যে আপনাদের বুঝার প্রয়োজন, তো অবশ্যই আপনারা বিভিন্ন কমেন্টে কমেন্ট করতে পারেন বিভিন্ন ভিডিওতে, যাতে সেটা সেটা আমরা আপনাদেরকে বুঝাতে পারি। তো এটা হচ্ছে একাধিক বাক্যের মিলন। তো একাধিক বাক্যের মিলনের হচ্ছে প্রথমত আমরা কিছু ওয়ার্ড শিখবো। তো আমি একটু দেখবো যে আমাদের সাথে ইতিমধ্যে কয়জন আছেন। ইতিমধ্যে আমাদের সাথে 58 জন আছেন। তো দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে সবাই এই ক্লাসটি দেখতে পারে, এবং হচ্ছে সবার সাথে শেয়ার করতে পারে, যেহেতু আমাদের এটা নতুন পেজ, তো এই কারণে সবার কাছে এটা নোটিফিকেশনটা যায় না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে নর্মালি এই বিষয়গুলো নিয়ে আমার জানা মতে এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হয়নি, এবং হচ্ছে আগে আলোচনা হয়নি, এবং এই এই রিলেটেড নর্মালি ভিডিও তেমন আমাদের আবেগরাবণের পেজে নেই। বুম, তো এখন হচ্ছে আমরা যখন একাধিক বাক্যের মিলন করতে যাব, তখন আমাদের অনেক সময় বলতে হয়
যে প্রথমত হচ্ছে আমরা যখন একটা লেটার লিখতে যাই বা একটা বর্ণনা করতে যাই, যদি কেউ আপনাকে একটা লেটার লিখতে বলে যে গত সপ্তাহে আপনি একটা মনে করেন অ্যানিভার্সারি দু মারিয়াজ, মানে হচ্ছে ম্যারিজ অ্যানিভার্সিটিতে গিয়েছেন বা অ্যানিভার্সারি মানে জন্মদিনে গিয়েছেন, তো সেখানে আপনি কিভাবে কি কাটিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা ধারাবাহিকতা পালন করতে হইতে পারে যে প্রথমত আমি এটা করেছি বা প্রথমে আমি এটা করেছি তারপর আমি এটা করেছি। তো এইগুলিকে কিভাবে বলা হয়, তো এগুলোকে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে একাধিক বাক্যের মিলন নিয়ে আলোচনা করবো, লক্ষণ পসেসিভটা আমরা পরে আলোচনা করব। তো আমরা প্রথমে একটা শুরু করতে পারি হচ্ছে দাবহ। দাবহ মানে হচ্ছে প্রথমে, দাবহ মানে হচ্ছে প্রথমে। তো এরপরে আমাদের হচ্ছে নর্মালি আরো এটা হচ্ছে প্রথমে, এরপরে হচ্ছে আমরা যদি বলি তারপর, তারপর হচ্ছে আমরা নর্মালি আমরা সবাই একটা জিনিস জানি সেটা হচ্ছে আপখে, কিন্তু নর্মালি এটা আমরা মুখের ভাষা অনেক ব্যবহার করি, কিন্তু সব জায়গায় আফরে বসে আসলে বিষয়টা কেমন জানি মনে হয়, ঠিক আছে, কিন্তু এই আফরে তারপর অনেকগুলো সুন্দর সুন্দর সিনোনিম আছে, যেমন আফরে, তারপর হচ্ছে আমরা বলতে পারি অনসুইট, এরপর আমরা বলতে পারি হচ্ছে পুই, এরপরে বলতে পারি হচ্ছে এ পুই। তো আফরে, অনসুইট, পুই, এ পুই, এই সবগুলি হচ্ছে আমাদের অর্থ হচ্ছে তারপর, তারপর বা এরপর। তো এই বিষয়গুলো হচ্ছে এখন আপনি যখন দাবহ ব্যবহার করবেন প্রথমে, এরপরে যখন আপনি বলবেন যে প্রথমে আমি সেখানে গিয়েছি, তারপর আমরা অনেক গল্প গুজব করেছি, এরপর আমরা এটা করেছি, এখন প্রতিবার তো যদি আপনি আপকে ব্যবহার করেন তাহলে কিন্তু বিষয়টা সুন্দর লাগবে না। তো এই কারণে আমরা প্রতিটা বাক্যে জিনিসটাকে চেঞ্জ করার চেষ্টা করবো, একবার আপকে বসাবো, একবার অংশিত বসাবো, একবার পুই বসাবো, একবার এ পুই বসাবো, তো এভাবে আমরা করার চেষ্টা করব। তো এখন এখন হচ্ছে মনে করেন আপনি এই ক্ষেত্রে এখন আপনার যে শুধু আনিভার্সারি যে এই বাক্যগুলো ব্যবহার করতে হয় তা না, কিন্তু আপনি দৈনন্দিন জীবনও করতে পারেন। মনে করেন একজন ব্যক্তি যদি আপনাকে বলে যে আপনি ফ্রান্সে আসার পরে প্রথমে কি করেছেন, বা আপনি আপনি ফ্রান্সে আসার পরে কি কি করেছেন, ঠিক আছে, তো এখন আপনি তখন বলতে পারেন যে ফ্রান্সে আসার পরে প্রথমে আমি দমন দাজিল করেছি, এরপরে আমি ফরাসি ভাষা শিক্ষা শুরু করেছি, এই তো প্রথমে আমি দমন দাজিল করেছি এবং পরবর্তীতে, এই যে যে পরবর্তীতে এবং পরবর্তীতে হচ্ছে একই, বা তারপর যদি বলেন অনসুইত আমি ভাষা শিক্ষা শুরু করেছি, তো এটা বাক্যটা আপনি কিভাবে বলবেন, যে প্রথমে আমি দমন দাজিল করেছি, ঠিক আছে, দাবক আমরা বলতে পারি তখন দাবক প্রথমে যে ফে ইউন, এই যে ফে আমি করেছি, দাবক প্রথমে যে ফে আমি করেছি ইউন দমন দাজিল, তো দাবক যে ফে ইউন দমন দাজিল, প্রথমে আমি একটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছি, এরপরে অনসুইট, অনসুইট আমি ভাষা শিখতে শুরু করেছি, আমি ফরাসি ভাষা শিখতে শুরু করেছি, তা আমি শুরু করেছি, দুইটাই কিন্তু আমাদের পাশে কম্পোজ, ঠিক আছে, আমি শুরু করেছি যে এরপরে যে আপখি, না আমি শুরু করেছি পাহু, তাহলে যে কমন্সে, যে কমন্সে আ আপ্রন্দ, j'ai commencé à apprendre le français. Voilà. Alors d'abord, প্রথমে j'ai fait une demande d'asile, আমি প্রথমে একটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছি, ensuite তারপর j'ai commencé, আমি শুরু করেছি à apprendre le français, ফরাসি ফরাসি শিখতে, ঠিক আছে, এখানে কমন্স এর পরে এটা মনে রাখবেন সবসময়, এটা হচ্ছে ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, যে কমন্স এর পরে যখন আমাদের একটা মূল ভার্ব হয় তার আগে অবশ্যই আমাদের একটা প্রিপোজিশন আবশ্যক।
তো এখন এরকম ভাবে আপনি দৈনন্দিন জীবনের কথা বলতে পারেন, সেটা হচ্ছে যদি বলেন আজকে সকালে আপনি সকাল থেকে আপনি কি কি করেছেন, তো আপনি বলতে পারেন প্রথমে আমি ঘুম থেকে উঠেছি, তারপর আমি দাঁত ব্রাশ করেছি, এরপর আমি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই আপ্রে অনসুইট পুই এ পুই দিয়ে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে যেটা আমরা ইংলিশে ব্যবহার করতাম, যে নেক্সট, তারপর হচ্ছে দেন। তো সব জায়গায় কিন্তু আমরা শুধু নেক্সট ব্যবহার করতাম না, দেনও ব্যবহার করতাম। তো এটি হচ্ছে বিভিন্ন সিনোনিম। এরপরে হচ্ছে আমরা আরেক ভাবে আমরা এগুলো করতে পারি, আমরা আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে গুনে গুনে। যেমন আমরা ইংলিশও করতে পারতাম, সেটা হচ্ছে বা বাংলায় প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, যেমন হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। তো এইভাবে আমরা কিভাবে বলবো, এটাও ফরাসিতে পাওয়া যায়, হচ্ছে এরকম মানে হচ্ছে প্রথমত। এরপরে যদি আমরা বলি এখন দ্বিতীয়ত, তাহলে হচ্ছে দুজিয়াম, দুজিএম। এরপর আমরা বলতে পারি থোয়াজেম, তৃতীয়ত। তো এইভাবে আমরা একের পর এক করতে পারি। আমি একটু দেখবো আপনাদের কোনো কমেন্ট আছে কিনা। ভালো, এখন হচ্ছে আমরা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। তো এখন এভাবে আমরা শুরু করতে পারতাম এই বাক্যটি, যে ফুমি এখমো, প্রথমত ফুমি এখমো, যে ফে ইউন দোমন্তাজি, আমি একটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছি। দুজি এমো, দ্বিতীয়ত, যে কমন সে আফন দো ফসে। থোয়াজি এমো, থোয়াজি এমো, আপনি কি করেছেন, আপনি বললেন যে থোয়াজি এমো আমি একটা ডোমিসিলের জন্য আবেদন করেছি। থোয়াজেম জে ফে ইউন দোমন্দ দাতিস্তাসিউ দো ডোমিসিলিয়াসিউ, ঠিক আছে, যে অ্যাটেস্টেশন একটা ডোমিসিলের আতিস্তাসিউ আবেদন করেছি। তো এইভাবে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখব বা যখন একটা লেটার লিখব, তখন আমরা একটার পর একটা লিয়াজো করতে পারি, যে ধারাবাহিক ভাবে, যে প্রথম থেকে আপনি লাস্ট পর্যন্ত কি কি করেছেন। এরপরে যখন হচ্ছে আপনি একবারে শেষে এসে পড়বেন, যে ফাইনালি, ফাইনালি আমরা কি কিভাবে বলতে পারি, ঠিক আছে, ফাইনালি মানে মানে অবশেষে বা ফাইনালি, ঠিক আছে, সর্বশেষে আমি কি কি করেছি সেটাকে আমরা ফাইনালি, যেহেতু এটাকে আমরা প্রথমত বলতে পারি ফিনালমো, ফিনালমো সর্বশেষে, ফিনালমো। এরপর আমরা ব্যবহার করতে পারি অনফাম, ফিনালমো সর্বশেষে, এরপর আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অনফা। তো বলা, এরপর আমরা এটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আলাফা, যে দাব আমি প্রথমত আমি এটা করেছি, অনসুইত, এরপর আমি এটা করেছি, এপুই, তারপর এবং তারপর আমি এটা করেছি, ফিনালমো সর্বশেষে আমি এটা করেছি, বা অনফা সর্বশেষে আমি এটা করেছি, বা আলাফা সর্বশেষে আমি এটা করেছি। তো অনফা মানে হচ্ছে আবার অবশেষে বোঝায়, যে অবশেষে আমি এটা, মানে একটা জিনিস অনেক, মানে অনেকদিন ধরে একটার জন্য, একটা জিনিসের জন্য আপনি অপেক্ষা করছেন। যেমন ডেলফ বেয়া, ডেলফ বেয়া মনে করেন অনেকই অনেক সাধনার বিষয়, তো ডেলফ বেয়ার জন্য অনেকই অনেক পরিশ্রম করে, তো শেষ পর্যন্ত সে পাশ করলো, তো তখন সে বলতে পারে অনফা জে রিউসি, অনফা জে রিউসি লো ডেলফ বেয়া, মানে অবশেষে আমি ডেলফ বেয়া মানে পাশ করেছি। বলা, তো নর্মালি এই জিনিসগুলো কিন্তু আমাদের যখন আদৌ করব তখন আমাদের এগুলো প্রয়োজন, আর বিশেষত যখন আমরা বেয়া লেভেলের লেটার অথবা প্যারাগ্রাফ করতে যাই, সেটার জন্য অবশ্যই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের 160 বা 180 ওয়ার্ডের মধ্যে লেটার বা প্যারাগ্রাফ লিখতে হয়।
তখন এই কোনেক্ট অফ লজিক মানে এই যে কনজাংশন টাইপের ব্যাপারগুলো এটা অবশ্যই যোগ করতে হবে। তো এরপর আমরা আরো এখন নতুন নতুন কিছু শব্দার্থ শিখবো, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আপনারা ক্লাসটি কেমন বুঝতে পারতেছেন, এই ক্লাসগুলো আপনাদের উপকারে আসতেছে কিনা। আর হচ্ছে অবশ্যই বললে ভালো হয় যে কে কোথা থেকে দেখতেছেন, এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে ক্লাসগুলো দেখেন। এখন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখতে পারি, একাধিক বাক্যের মিলনকে হচ্ছে আমরা এভাবে বলতে পারি, যখন আমরা ফরাসিকে বলি যে আজকে আমরা একাধিক বাক্যের মিলনের জন্য পড়াশোনাটা করতেছি, তখন আমরা বলতে পারি পু রাসম্বলে, ও রাসম্বলে। আমার একটু কলমটা চেঞ্জ করবো, ও রাসম্বলে। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে এ, এ মানে কি, এ মানে হচ্ছে এবং। এটাতে শুধু দুইটি বাক্যকে মিলন মিলিত করে সেটা কিন্তু না, এটা কিন্তু দুইটা শব্দার্থকেও মিলন করতে পারে, দুইটা শব্দকেও এটা মিলন ঘটাতে পারে। যেমন আমি যদি বলি যে রাব্বানি এবং আমি, ঠিক আছে, রাব্বানি এবং আমি ফরাসি শেখাই, ঠিক আছে, রাব্বানি এবং আমি ফরাসি শেখাই, তো আমি তখন বলতে পারি, বা রাব্বানি এবং শুভ ফরাসি শেখায়, তখন আমরা বলতে পারি রাব্বানি এ শুভ, এই তো রাব্বানি এবং শুভ। তো আমাদের যে এখানে দুইটা বাক্য হতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক না, দুইটা শব্দ হতে পারে। তো রাব্বানি এ শুভ অনসেন, তো রাব্বানি এ শুভ অনসেন লো ফ্রান্সে। তো অনসেনি এটা হচ্ছে একটা প্রথম গ্রুপের ভাগ, মানে হচ্ছে শেখানো, তো টিচ, ঠিক আছে, রাব্বানি এ শুভ অনসেন লো ফ্রান্সে, রাব্বানি এবং শুভ ফরাসি শেখায়। ওকে, তো এরপরে হচ্ছে আমরা দুইটা বাক্য হচ্ছে আমরা মিলিত করতে পারি, সেটা কেমন ধরনের বাক্য হতে পারে। তো আজকে যে ওয়ার্ড গুলো শিখবো, এই যে এ এবং, আপনারা চেষ্টা করেন আপনারা নিজেরাও এই জিনিসগুলোতে বাক্য তৈরি করতে। যেমন আমি একটা বাক্য তৈরি করতেছি এ দিয়ে, তো আপনারাও কমেন্ট বক্সে আপনারাও কমেন্ট লিখেন, বিভিন্ন বাক্য তৈরি করেন যে আজকে আমি এটা করেছি এবং এটা করেছি। তো আজকে আমরা যেমন বললাম যে আজকে আমরা হচ্ছে দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কিভাবে দুইটা প্রপোজিশন করা যায় এবং হচ্ছে লক্ষণ ও পসেসিভ, ঠিক আছে। তা আমরা বলতে পারি যে aujourd'hui on va apprendre comment on rassemble deux propositions et le pronom possessif এবং pronom possessif, ঠিক আছে। তো voilà, তো এইভাবে আমরা একাধিক বাক্য মিলন করতে পারি। তো voilà, এটা গেল হচ্ছে এবং। এরপর আমরা কি বাক্য তৈরি করতে পারি, এবং এর পরে হচ্ছে আমরা বাক্য তৈরি করতে পারি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মে। এটা আমাদের কোথায় কোথায় লাগে, ঠিক আছে, মে মে হচ্ছে কিন্তু। তো আমরা যেহেতু শিখেছি যে আমাদের পাসে কম্পোজে এবং হচ্ছে আম্পারফেটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা এই লিসনে আমরা যে বিভিন্ন বাক্য তৈরি করব সেটা হচ্ছে বিভিন্ন পাসে কম্পোজে, তারপরে হচ্ছে আম্পারফে এবং প্রেজেন্ট, এইগুলো নিয়ে আলাপ আলোচনা, এগুলো নিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। আমি বললাম সে সে আজকে স্কুলে আসতে চেয়েছিল কিন্তু সে আসে নাই, ঠিক আছে, সে আজকে স্কুলে আসতে চেয়েছিল কিন্তু সে আসে নাই। তো সে চেয়েছিল আসতে আমরা কিভাবে বলবো,
যাওয়ার ভার্বের ফরাসি কি ভুলুয়া, তো ভুলুয়াহের আমরা কি করব আমপাফে করব। তো সে চেয়েছিল আসতে ইল বা এল ভুলে, আমরা জানি যে ইল বা এল এর সাথে আ ই তে বসে আমপাফে, তো ইল অথবা এল ভুলে ভনি আ লেকুল, তো সে স্কুলে আসতে চেয়েছিল আজকে অযোগ্যি কিন্তু সে আসে নাই। মে ইল অথবা এল নে পা ভুন, তো যদি ইল হয় তাহলে সমস্যা নাই, যদি এল হয় তাহলে আমাদের একটা উ যোগ করতে হবে, আমি এটাকে ব্রেক দিয়ে দিলাম। তো যদি বলি ইল ভুলে ভনি আলে কুল ও যদি আজকে সে স্কুলে আসতে চেয়েছিল মে ইল নেপা ভুনু কিন্তু সে আসে নাই, তো এটা করতে পারে বা এরকম বলতে পারে সে কাজটি করতে চেয়েছিল কিন্তু করে নাই। ঠিক আছে, ইল ভুলে ফের লোথ খাবাই মে ইল নো লা পারফে কিন্তু সে এটা করে নাই। তা আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখবো আমি মাঝে মাঝে যে আপনারা কমেন্ট করতেছেন কিনা। ইলিয়া তো নম হো জাবন তাস পুগলে বাংলা জালঙ্গের হোসেন লিখেছেন, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ইস্তা থেকে দেখতে পারতেছেন, মেসি। আমি কিন্তু আবার তো বাক্য তৈরি দেখতে পারতেছি না, এ তারপর হচ্ছে মে দিয়ে। হ্যাঁ অজুহদি সেবা কামাল লিখেছেন, অজুহদি যে ফেলা কুইজিন এ জু সুইজ আলে ও মার্শে ট্রেবিয়ান, এটা অবশ্যই পুরোপুরি সঠিক বাক্য যে, কিন্তু অজুহদির পর একটা ভেরফুল দিবেন, তো অজুহদি যে ফেলা কুইজিন আজকে আমি রান্না করেছি এ জু সুইজ আলে ও মার্শে এবং আমি মার্শেতে গিয়েছি, ট্রেবিয়ান ট্রেবন ফাজ, তো ট্রেবেল ফাজ খুবই সুন্দর একটা বাক্য। ওয়ালা এভাবে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করি একটু। ওকে, এরপরে হচ্ছে মে দিয়ে তার মানে অনেক বাক্যই আমরা তৈরি করতে পারি, কিন্তু যতবারই বলবেন কিন্তু ততবারই মে, দেখবেন আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের ভাষায় কিন্তু এই মেটা কিন্তু অনেক ব্যবহার হয়। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা আমি অবশ্যই একটা বাক্য করে লিখবো যাতে আপনারা একটা করে উদাহরণ পেয়ে যান, কিন্তু কিন্তু বেশি লিখবো না, কারণ হচ্ছে তাহলে আমার ইচ্ছা আছে একাধিক ওয়ার্ড দেওয়ার জন্য, এবং যেহেতু লক্ষণ উপসেসিভটাও করব তো বেশি বাক্য দিব না। বলা তো আমরা কিন্তু গত সিজনে আমরা এই ধরনের বাক্য করেছিলাম যে সাধারণত আমি ভাত খাই কিন্তু আজকে আমি মনে করেন পিৎজা খেয়েছি। ঠিক আছে, যে এই ধরনের বাক্য করতে গেলেও কিন্তু আমাদের মেটা ব্যবহার করতে হয়। আমরা যদি এই ধরনের একটা বাক্য লিখি যে দাবি চিউ দা বি চুদ, সাধারণত দা বি চুদ জো মজ লো রি, সাধারণত আমি ভাত খাই, দা বি চুদ জো মজ লো রি পন্দন লো দেজনে, পন্দন লো দেজনে সাধারণত আমি দুপুরের খাবারের সময় ভাত খাই, কিন্তু আজকে মে ও যদি মে অজৌদি আজকে আমি পিজা খেয়েছি, মে অজৌদি যে মজে ইউন পিজা, আজকে আমি একটি পিজা খেয়েছি, তো দাবি চুদ সাধারণত জো মজ লো হি পনেরো দেজনে, আমি দেজনের সময় ভাত খাই মে অজৌদি, কিন্তু আজকে যে মজে ইউন পিজা, আজকে আমি একটি পিজা খেয়েছি, তো এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি।
এরপরে আমরা খুবই মানে আমাদের দৈনন্দিন জীবনে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে বলতে হয় কারণ। তো কারণকে আমরা দুইভাবে বলতে পারি, সেটা সেটা হচ্ছে পাস্কু অথবা কাহ, পাস্কু অথবা কাহ, যার যেটা ভালো ভালো লাগে। তো পাস্কু অথবা কাহ মানে হচ্ছে কারণ। তো আপনারা কারণ দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন। তো আমি দেখব যে কেউ কেউ কমেন্ট করেছেন কিনা। J'ai appris le français, mais je ne parle pas beaucoup. Très bien. J'ai appris le français, ami forashi shiketi, mais je ne parle pas beaucoup. Kintu ami ami beshi kotha boli na. Ok. Rulam lekhechen, c'est bien mon frère. Continue comme ça. Nous sommes fiers de vous. Merci, monsieur Rulam. J'ai un frère, mais je n'ai pas de sœur. Très bien. J'ai un frère, mais je n'ai pas de sœur. Intamar. Bon, non, très bien. Tu as fait un peu de temps, tu as fait un peu de temps. Tu as fait un peu de temps. কারণ আমি অসুস্থ ছিলাম, সেটা আপনি কাজের ক্ষেত্রে হইতে পারে, সেটা আপনার স্কুলের ক্লাসের ক্ষেত্রে হইতে পারে, সেটা আজকে লাইভ ক্লাসের ক্ষেত্রে হইতে পারে। অনেকে বলতে পারেন যে গতকাল আমি লাইভ ক্লাসটি দেখিনি কারণ আমি অসুস্থ ছিলাম, কারণ আমি কাজে ছিলাম, কারণ আমি ভুলে গিয়েছিলাম। তো এই ধরনের কথা আমরা বলতে গেলে আমরা কারণ বলতে গেলে আমরা পাস্ট অথবা কাক ব্যবহার করতে পারি। তাই আমি বললাম যে গতকাল আমি আসিনি কারণ আমি অসুস্থ ছিলাম। এটা কিভাবে বলবো? গতকালের ফরাসি হচ্ছে ইয়ের, জো নো সুই পা ভুনু, গতকাল আমি আসিনি কারণ পাস্কু অথবা কাহ। এখানে আমরা কাহ লিখতে পারি, কাহ, কারণ পাস্কু আমরা অনেক মানে ব্যবহার করতে অভ্যস্ত, আমরা নতুন একটা জিনিস শিখি। কারণ আমি অসুস্থ ছিলাম, আমপাফে, কারণ যেতে মালাল। কারণ আমি অসুস্থ ছিলাম। অবশ্যই যদি একজন মেয়ে এই কথা বলে তখন তার ক্ষেত্রে একটা বেশি দিতে হবে। এরপরে অনেক সময় আমাদের জিজ্ঞেস করে, সেটা হচ্ছে মনে করেন একটি স্কুলে বা হচ্ছে রাস্তাঘাটে অনেকে জিজ্ঞেস করতে পারে যে কেন আপনি ফ্রান্সে বসবাস করতে চান বা কেন আপনি ফরাসি শিখতে চান। এই যে এই কথাটা কিন্তু অনেক ব্যবহার হয় যে পুফকুয়া ভুলে ভুয়া ফন্দ লোক হাসে, কেন আপনি ফরাসি শিখতে চান। তখন আপনি বলতে পারেন যে আমি ফরাসি শিখতে চাই কারণ, আমি ফরাসি শিখতে চাই কারণ আমি ফ্রান্সে বসবাস করতে চাই। তো বলা তো এটা আমরা কিভাবে বলবো যে আমি ফরাসি শিখতে চাই, জো ভু apprendre le français, je veux apprendre le français, ami fora shikte chai karon, parce que je veux ami chai vivre, je veux vivre en France. এটা শুধু ফ্রান্সে না, এটা যে কোনো দেশে আপনি যখন বসবাস করতে চান অবশ্যই সেই দেশের ভাষা জানতে হবে। এটা বাংলাদেশ হলেও অবশ্যই আপনার বাংলা শিখতে হবে। তাছাড়া আপনি বাংলাদেশে আমার মনে হয় না যে শুধু ঢাকা ছাড়া অন্য কোনো জায়গায় বসবাস করতে পারবেন, ভাষাগত সমস্যার কারণে অনেক সমস্যা হবে। তো সেই কারণে অবশ্যই যে কোনো যে দেশে থাকেন সে দেশের ভাষা শিখতে হবে। তো আমরা বলতে পারি জো ভো আপন দো ফ্রান্সে পাস্কু জো ভো ভিভ অফ্রান্স। ওকে, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করতেছেন, খুবই ভালো, এরকম কমেন্ট করতে থাকেন, আমি অবশ্যই আপনার জিনিসগুলো পড়বো। জো নো পুরে পা ভেনির, দীপা বড়ুয়া হচ্ছে এখানে ফিউচার সাম ব্যবহার করেছেন, থ্যাংক ইউ। কার জো সুই মালাদ, জো সুই একটা এস হবে আর কাফের আগে একটা কমা দিলে সুন্দর হয়। এরপরে হচ্ছে হান্নান রিপন, ইলিয়া লো ক্লাস আন দো দো ফিউ ইনফরমেশন মে জো অবলিয়ে দো পার্টিসিপে জো প্রমি। বোম, আসলে বাক্যটা একটু সমস্যা আছে, এটা ঠিক মতো বুঝতে পারেন। হয়তো আপনি বলতে চাচ্ছেন যে ওফিওরা ফরমাসিটা আদৌ ক্লাস হচ্ছে, কিন্তু আমি
প্রথম থেকে পার্টিসিপেট করতে ভুলে গেছি, বা তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শুরুতে ওদিবিউ, ঠিক আছে, ওদিবিউ আমি ভুলে গিয়েছিলাম পার্টিসিপেট করতে, বলা এভাবে বলতে পারি। মিতালি মাহমুদ দেখেছেন দাবি চৌজো সখ দোলামিজো তুলে জুখ, তুলে জুখ তুর সাথে একটা এস হবে, জুখের সাথে একটা এস হবে, এস হবে পু ফ্যাখ, ফ্যাখের সাথে একটা এ হবে, pour faire du sport, mais je ne sors pas aujourd'hui car je me sens fatigué. Très bien. Je ne sors pas aujourd'hui, sors et chaté, tena hoi te sobe. Zay ok, soto soto bhul, eta buza zay, je komen tara tari koren bhul hoi. Bon, kintu, bak po thik ase. Hier, je ne suis pas allé au travail car j'avais un rendez-vous. Très bien. Aujourd'hui, je suis allé à la boucherie pour acheter de la viande. De la viande de bœuf, ok, mais il n'y avait plus. Kintu, kintu, shekhane kichilo na, kintu mancho, mais il n'y en avait pas plus. Kintu shekhane eta chilo na. Il n'y en avait pas plus, karon jehetu apni eta passé composé te likhechen, apni giyechen. Ebong shekhane giye ki korechen, shekhane giye dekhechen je seta chilo na. To seta hobe imparfait, présent na. Thik ache, eta hocche Rahat Ahmed comment a dit, je suis vraiment fatigué car j'ai beaucoup travaillé. Très bien, kintu nahidu jaman travail laste o hobe na, ar enbi nahidu jaman eta jani na eta ki apnar wife likhtechen na apni likhtechen, karon je suis vraiment fatigué, jodi chele hoy tahole o hobe na, jodi ekjon meye lekhe tahole o ta hobe. আর হচ্ছে কাহ যে বুকু খাবাই, এখানে যেটা আমরা অক্সিলারি ভার্ব আভওয়াক লিখতেছি তাহলে এখানে ও হবে না। রীতি দাস লিখেছেন je ne peux pas venir au cours de français parce que je vais partir à la préfecture. Hein, ঠিক আছে, je veux apprendre le français car je veux vivre en France avec ma famille. Très bien, je veux apprendre la langue française car je veux vivre en France. Sauvé, Hanan répond. Ok, très bien, on est qui commente pour la scène, très bien, ami Avoro Polbo. Ok. ওকে এখন আসে পাস্কু কাহ, আমাদের মোটামুটি শেখ হয়ে গেছে পাস্কু কাহ। এরপরে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে মেমসি। তো মেমসি, মেমসি অর্থ হচ্ছে যদিও, মেমসি মেমসি অর্থ হচ্ছে যদিও। তো এই যদিও দ্বারা কিন্তু আমরা যখন ইংলিশ শিখতাম তখন কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করেছি, যখন দো অল দো শিখতাম, ঠিক আছে, যদিও সে গরিব, যদিও সে গরিব তথাপি সে হয় সৎ, ঠিক আছে, এই ধরনের কিন্তু অনেক আমরা রেগুলার বাক্য করতাম, যে যদিও আমি অসুস্থ আমি কাজে এসেছি, মানে যদিও আমি অসুস্থ তথাপি আমি কাজে এসেছি। তো এটা হচ্ছে আমাদের এই মেমসি দিয়ে বলতে পারি। তো আমি বললাম যে মেমসি জসুই মালাদ, যদিও আমি অসুস্থ বা যদিও আমি ক্লান্ত, মেমসি জসুই ফাজিয়ে, যদিও আমি ক্লান্ত আমি কাজে এসেছি, ঠিক আছে, জসুই ভুনু ও খাবাই, তো অথবা কাজ করতে এসেছি, জসুই ভুনু খাবাই। তা আমরা এখন বলতে পারি মেমসি যদিও, মেম সি জসুই ফাজিয়ে, যদিও আমি ক্লান্ত, মে হইলে একটা ও হবে, জো সুই ভনু খাবাই, আমি কাজ করতে এসেছি। তো অনেকের মানে খুব একটা প্রিয় বাক্য হতে পারে, ঠিক আছে, খুব একটা প্রিয় বাক্য, কারণ হচ্ছে অনেকে পারলো এই কথা বলে, আর না পারলে তো নাই, ঠিক আছে, না পারলে অন্তত বাংলায় বলে, সেটা হচ্ছে যে যদিও আমি ফরাসি শেখার, যদিও আমি ফরাসি শিখি বা যদিও আমি ফরাসি অনেক মানে পড়াশোনা করি, কিন্তু আমি ফরাসি বলতে পারি না। বুম, তাহলে এটা কিভাবে হবে, যদি আমি অনেক পরিশ্রম করি, যদিও আমি অনেক পড়াশোনা করি। তো সেদিন গত ক্লাসে বলেছিলাম যে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা কাজ করার ক্ষেত্রে বলতে পারি মেমসি জোথাভাই বুকু, মেমসি জোথাভাই বুকু জো নারিভ পা আ পারলে ফ্রান্সে, আমি ফরাসি বলতে পারি না। তো এই জিনিসটাকে বলা এভাবে বলতে পারি যে মেমসি জো
travaille beaucoup. Je donne mon écart, même si je travaille beaucoup, je n'arrive pas à parler français. হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে ফরাসি কথা কিভাবে বলতে পারবেন? ফরাসি কথা বলতে পারবেন সেটা হচ্ছে বেশি বেশি করে এই যে এই ধরনের বাক্য বানাতে হবে, বাসায় লিখতে হবে এবং পাশাপাশি নিজে নিজে এগুলো বলার চেষ্টা করতে হবে। এরা গেল হচ্ছে যদিও। এরপর আমরা বলতে পারি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই কারণে, যার ফলে, এই জন্য, যে, এই কথাগুলো আমরা কিভাবে বলবো। মনে করেন আমি একটু আগে যেটা বলেছিলাম যে একটা বিষয় হচ্ছে আমি বললাম যে আমি অনেক পড়াশোনা করেছি, এই কারণে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর এটাও বলতে পারি সে বেশি পড়াশোনা করে নাই, এর কারণে সে ভাষা শিখতে পারে নাই, যে এই কারণে, এর ফলে, এই জিনিসগুলো কিভাবে বলবো। যে এই কারণে, এই ফরাসিটা হচ্ছে সে পুকুয়া, সে পুকুয়া। এরপরে যদি বলি যে এই জন্য, যে, তাহলে আমরা বলতে পারি সে পু সা কু। এই সায়ের বদলে আমরা যদি বেশি স্ট্যান্ডার্ড লিখতে চাই তখন সোলাকু বলতে পারি, সে পু সোলা কু। এরপরে আমরা এটাও বলতে পারি পা কনসে কো, যার ফলে, পা কনসে কো, যার ফলে। আবার এটাও বলতে পারি সেটা হচ্ছে অ কনসেকন্স, হলাম। আমি একটু দেখবো যে আপনারা কি কি কমেন্ট করেছেন। মেমসি জোসিফ আছে, আবার মেয়ে হবে না, মেমসি জোসিফ আছে গিয়ে দেওয়ার পরে একটা কমা দিতে হবে আখতার ব্যাপারে। মেমসি জোসিফ আছে গিয়ে জোভিয়া খাবাইয়ে, ঠিক আছে, তো অথবা জোভিয়া ও খাবাই, তো অবশ্যই মেমসি দিলে আমার মেয়ে দেওয়ার প্রয়োজন নেই, মেমসি দিলে এরপর একটা কমা। মেমসি জাভিয়া বন্দিভু শেলো মেচ্ছা, আবার মেয়ে লেখা হয়েছে ম্যাক্সিমাম, এটা আমরা বাংলায় বলি যদিও তথাপি, কিন্তু যেটা ইংলিশও ছিল আমরা দো বলি, দো দো বলার পরে কিন্তু আবার আমরা বাদ বলি না, দো বলার পরে যেমন আমরা দুইটা বাক্যের মাঝখানে একটা কমা যোগ করতাম, এখানে একটা কমা হবে আর মে হবে না, ঠিক আছে। মেমসিলিয়া তার মানে মেমসি রাভিয়া হন্দি হোসেলো মেচা কমা মানে ভিরগুল জোনো পুভে পা আলে, না জোনে পা পু আলে, আমি চাই, আমি আমি যেতে পারিনি, জোনে পা পু ইয়ালে কা আহা যে বলিয়ে, কারণ আমি ভুলে গেছি। ওকে, এরপরে মেম সিলিয়া থোয়াজন কু, মেম সিলিয়া থোয়াজন কু জু সুই অ ফ্রান্স মে জো নো পাল পা ট্রে বিয়ান ফ্রান্সে অনকোর। আচ্ছা, এটা একটু সমস্যা, এটা একটু সহজভাবে বলতে পারেন, সেটা হচ্ছে মেম সি জু সুই অ ফ্রান্স দুপুই থোয়াজন, ঠিক আছে, অথবা মেম সি মেম সিলিয়া হবে, মেম মেম সি জু সুই অ ফ্রান্স, অথবা মেম সিলিয়া থ্রোয়াজ অ কিউ, মেম সিলিয়া থ্রোয়াজ অ কিউ জু সুই অ ফ্রান্স জো নো পাল পা ট্রে বিয়ান ফ্রান্স, জো নো পাল পা জঙ্কর, জঙ্করটা হবে পায়ের পরে, জো নো পাল পা জঙ্কর ট্রে বিয়ান ফ্রান্স। ওকে, তারপর হচ্ছে মেম সি জেসপের বুকু জো নো পাল পা ফ্রান্স, না মেম সি জেসাই বুকু, মেম সি জেসাই বুকু, জেসপের মানে আশা করা, মেম সি জেসাই বুকু জো নো পাল পা ফ্রান্স। ওকে, এরপরে হচ্ছে
এরপর আমরা বলতে জারফল। আচ্ছা, তো আজকে ভেবেছিলাম লক্ষণ উপস্থিতি নিয়ে আলোচনা করব, তো এটার মনে হয় আজকে সময় পাওয়া যাবে, কারণ লক্ষণ উপস্থিতিটা আমাদের মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে, কারণ এটা একটা বিশদ বিষয়। আজকে শুধুমাত্র আমরা দুইটি বাক্যের মিলন দিয়ে শেষ করব, লক্ষণ উপস্থিতিটা আমরা আগামী ক্লাসে করব, এটার জন্য আমি দুঃখিত। তো আমরা আরেকটু কন্টিনিউ করব আজকের, সেটা হচ্ছে আজকের দুইটি বাক্যের মিলন। এমডি নাহি উসমান নাহিম যে আপকে লা ফ্রান্স, না ফ্রান্স তো শিখা দাঁড়া, ফ্রান্সে যে আপকে লু ফ্রান্সে সে পোক সাকু জোপাল মা ফ্রান্সে, না এটা তো হলো না, আমি ফরাসি শিখেছি এই কারণে আমি খারাপ ফরাসি বলি, এটা তো হয় না, আমি ফরাসি শিখি নাই এই কারণে আমি ভালো ফরাসি বলতে পারি না, এটা বলা যায়। তো ওকে, তারপরে হচ্ছে ওকে, আপনারা কমেন্ট করতে থাকেন। তো এখন হচ্ছে সেপক সাকু অথবা সেপক পপ, ঠিক আছে, আমি বললাম যে আমি অনেক পরিশ্রম করেছি এই কারণে আমি কি করেছি, এই কারণে আমি পরীক্ষায় পাশ করেছি, ঠিক আছে। তা আমরা তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে যে বুকু খাওয়াইয়ে, যে বুকু খাওয়াইয়ে এই কারণে সেপক খাওয়া C'est pourquoi j'ai réussi l'examen. Et quand on a mis pour écrire, pas pour écrire, ça. যখন আপনারা এই যে এই এগুলিকে বলা হয় কিন্তু কনেক্টক লজিক বলা হয়, কনেক্টক লজিক, ঠিক আছে, এগুলিকে নর্মালি ফরাসিতে কনেক্টক লজিক বলা হয়। তো একাধিক বাক্যের যে মিলন গুলো যে আমরা করি সেটাকে বলা হয় কনেক্ট লজিক। তো এখন এগুলো কিন্তু শুধু যে আমি কমা দিয়ে করতেছি কেন, কারণ এখানে কিন্তু দুইটা বাক্য, ঠিক আছে, এই কারণে আপনারা অনেকেই কমা গুলো দিতেছেন না, তো কমাটা কিন্তু বাধ্যতামূলক। তো যদি যখনই আপনারা দুইটা বাক্য যোগ করতেছেন তখন কিন্তু অবশ্যই এই যে যে কনেক্ট লজিকটা আছে, যে কনজাংশনটা আছে, এটার আগে আপনার কমা দিতে হবে। হ্যাঁ, যদি অনেকে কমা না দিতে চান, অনেকে ডাইরেক্ট এখানে যেহেতু দুইটা বাক্য এখানে ফুল স্টপ দিতে পারেন, এরপরে এটা বড় হাতের অক্ষর লিখে এভাবেও করা যায়। তো দুইটা সিস্টেমে এই কনেক্ট লজিক গুলো ব্যবহার করা যায়, দুইটা বাক্যের মাঝখানে হয় আপনি কমা দিয়ে বাক্যটি শেষ করবেন, আর না হয় আপনি এখানে ফুল স্টপ দিয়ে শেষ করবেন, এবং যখন পরবর্তী বাক্যটা শুরু করবেন এই কনেক্ট লজিকের পরে একটা তখন কমা দিতে হবে। বলা তো একই বাক্য আমরা কিন্তু এই সে পোকসাকেও কিন্তু বলতে পারি, ঠিক আছে, যে বুকু খাওয়াইয়ে সে পোকসলা কু যে হেউসি লেগজাম, আমি অনেক পরিশ্রম করেছি এই কারণে আমি এই কারণে এই কারণে আমি পরীক্ষায় সফল অর্জন সফলতা অর্জন করেছি। একইভাবে বলা যায় পাখ কনসেকো, যার ফলে যে বুকুত খাওয়াইয়ে পাখ কনসেকো যে হেউসি লেগজাম। একইভাবে বলা যায় অ কনসেকোন্স, যে বুকু খাওয়াইয়ে অ কনসেকোন্স যে হেউসি লেগজাম। তো বলা তো এগুলো হচ্ছে শেখানোর কারণ, যখন আপনার একটা প্যারাগ্রাফ লাগবেন, একটা লেটার লাগবেন, অবশ্যই আমরা যখন একটা মনে করেন কেউ একটা অফার ফাইল ট্রান্সলেট করেছে বা একটা চিঠি লিখতেছে, তখন ফরাসি কার কত উন্নত সেটা কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে একজন ব্যক্তি কে কত সিনোনিম ব্যবহার করেছে। আপনি যদি একই ওয়ার্ড বারবার লেখেন তার মানে আপনার ফরাসি উন্নত না। তো যখন আপনি 10 পেজ বা 8 পেজের একটা যখন একটা যখন রেসি লিখবেন, একটা ইস্তোয়াহ লিখবেন, একটা মনে করেন যারা ইউনিভার্সিটিতে পড়েন, যারা হাপক লিখবেন, অবশ্যই সেখানে আপনি একবার ব্যবহার করতে পারেন সেপুকুয়া, একবার ব্যবহার করতে পারেন সেপুক সোলাকু, একবার ব্যবহার করতে পারেন পাক কনসেকম, একবার ব্যবহার করতে পারেন অকনসেকমস। ওকে, না এখানে রাসেল আহমেদ একটু অন্যদিকে চলে যাচ্ছেন, এটা হচ্ছে প্রথমত রেজাল্ট, আপনি বলেছেন যে মন্দে নমানমো লাসিম দোফা পাখ কুহিয়ে, আমি দুইবার সেম ওর আবেদন করেছি, সে পুখ সাকিও যে পা হসুল্লা রেপন্স, এই কারণে আমি রেসপন্স পাই নাই। এটা তো কেমন জানি হয়ে যায় না, যে আপনি কুরিয়ার মাধ্যমে আপনি কি করেছেন, আপনি কুরিয়ার মাধ্যমে আপনি চিঠিটা পাঠাইছেন,
এই কারণে তো নর্মালি আপনার রেসপন্স পাওয়ার কথা, তো এখানে তো তাহলে এই কারণে হবে না, যেহেতু পরের জিনিসটা নেগেটিভ হইতেছে। এই জিনিসগুলো হচ্ছে যার ফলে আপনি প্রথম বাক্যটা যেহেতু আপনি কি করতেছেন নর্মালি প্রথম বাক্যটা পজিটিভ, এখানে পরের বাক্যটা পজিটিভ না হয় মে লিখবেন, যেমন যে দমন্দে লাসে মু দু ফোয়া পাক হুয়ে মে জনে পাস অঙ্ক হুসুল আর রেসপন্স, কিন্তু আমি এখনো রেসপন্স পাই নাই, তো এখানে মে ব্যবহার করতে পারেন। Aujourd'hui, il pleut beaucoup, c'est pourquoi je ne peux pas sortir. Khub sundor, ajke onek bishti hocche jar karone ami ber hote pari ni. J'ai oublié tout, na, j'ai oublié tout. C'est pourquoi je vais à la médecine. Bishoto hoy nai shiba gomol, ami sob bhule gechi karone ami medchar kache jabo, eta bolte jacchen kena ami bujhi nai. J'essaye pour apprendre le J'ai essayé d'apprendre. J'ai essayé d'apprendre le français correctement. C'est pourquoi, en tout cas, c'est pour ça que j'ai réussi le niveau B1. Ok. Donc c'est pour ça que Robin. C'est pour ça que Robin. Voilà. D'après c'est pourquoi pas. Quel honneur. Même si je suis très malade, je ferai la cuisine. Je vais m'y ajuster, je vais cuisiner. Pierre Rochen, apni kisu shobdothor bangla jante cheyechen, to egulo kisu mone korben na, egulo normally apnar shobari jeta ekta dictionary byabohar korte hoy, to amra bhasha shekhar shomoy ekta dictionary byabohar korbo, to ei je apni kisu shobdothor ber korechen apnake ami bolbo je doya kore apni proshnomoto ekta Google Translate e search den, তো এরপরে শেখার চেষ্টা করুন। যদি গুগল ট্রান্সলেটর ভুল দেয় বা সঠিক অর্থ না দেয় তাহলে আগামী সপ্তাহে আবার আপনি কমেন্ট গুলো করতে পারেন, ঠিক আছে? কারণ হচ্ছে শুধুমাত্র শব্দ অর্থের জন্য ক্লাস না, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি শব্দ অর্থ, কারণ আমাদের সাথে 100 জন লোকে যদি মনে করেন 5টা করে শব্দ অর্থ জানতে চায় তাহলে কিন্তু 500 শব্দ অর্থ হয়ে যাবে, এত শব্দ অর্থ কিন্তু ক্লাসে দেওয়া সম্ভব না। তো বলা এখানে আমি মাঝে মধ্যে শব্দ অর্থ দিতেছি, কিন্তু আপনার যে ইন্ডিভিজুয়ালি যে শব্দ অর্থ গুলো আছে আর যে শব্দ অর্থ গুলো দিয়েছেন এই শব্দ অর্থ গুলো কঠিন না, যেমন এভাকুয়ে খালি করা, একুলে মানে হচ্ছে একটা জিনিস যখন কুলে হয়ে যায়, তারপরে হচ্ছে আত্মীয় বউ মন্দাতে গ্রেপ্তার, তারপর হচ্ছে বলা, তো এগুলো হচ্ছে সহজ জিনিসগুলো আছে, এগুলো আপনি গুগল ট্রান্সলেটে দেখে নিতে পারেন। তো এরপরে par conséquent হইছে, এরপরে সে পুকসাকে হইছে, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে মে কমে, মে কমে মানে হচ্ছে তারপরে, মে কমে তারপরে, মে কমে তারপরেও দিয়ে কি ধরনের বাক্য তৈরি করা যায়, তারপরেও, তারপরেও দিয়ে কি ধরনের বাক্য তৈরি করা যেতে পারে, মে কমে, ঠিক আছে? তো মে কমে দিয়ে কি ধরনের বাক্য তৈরি করতে পারে করা যায় সেটা হচ্ছে আমি বেশি পরিশ্রম করি না তারপরেও আমি রেজাল্ট ভালো করি, অনেক ক্ষেত্রে এরকম হয়, যদি আমার ক্ষেত্রে না বুম, অনেক ক্ষেত্রে এরকম হয় যে সে পরিশ্রম করে না তারপরে সে রেজাল্ট ভালো করে, কিন্তু তারপরেও সে রেজাল্ট ভালো করে, তাহলে কিভাবে বলা যায় সেটা হচ্ছে সে দিয়ে গুণে আমরা ইল নো ট্রাভাই পা বুকু, ইল নো ট্রাভাই পা বুকু, সে বেশি পরিশ্রম করে না মে ইল আ কমের দু বুম রেজুল্টা, তাহলে সে বেশি পরিশ্রম করে না মে ইলা কমের দু বুম রেজুল্টা, কিন্তু তারপরেও সে ভালো রেজাল্ট করে, ঠিক আছে? ইনু থা বাই পা বুহু মে ইলা কমের দু বুম রেজুল্টা। এখন হচ্ছে এটা হয়তো এরকম ইন্টারেস্টিং জিনিস হইতে পারে, সেটা কি হইতে পারে, সে বেশি কাজ করে না তারপরেও সে
বেশি স্যালারি পায়। বুম, অনেকের মানে হচ্ছে এটা মনের কথা বলে দিলাম, এরকম হইতে পারে। ইল খাওয়াই পা বুকু মে ইল গান কমে মুসলে, ঠিক আছে, সে তারপরও একটা ভালো স্যালারি পায়। তো এইভাবে আমরা মে কমে ব্যবহার করতে পারি। তো মে কমে একসাথে ব্যবহার করতে পারেন, যে মে কমে ইলা দবু হে জুলতা, কিন্তু স্ট্যান্ডার্ড হয় মে ইল আ কমে, যদি এইভাবে করেন এটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড হয়। তো মে কমে হচ্ছে তারপরেও। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা ইংলিশে শিখতাম সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। সেটা কি বলতে পারি? সেটা হচ্ছে নুসলম, নুসলম মেজুসি। তো এটা মনে হয় মানে ইংলিশে দিলেই বেশি ভালো হয়। সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, কারণ হচ্ছে এটা বাংলায় বলা বিষয়টা কঠিন, ঠিক আছে। বাংলায় হচ্ছে নর্মালি শুধু না ও, এইভাবে বলা যায়। কিভাবে বলা যায়? মনে করেন আমরা একটা বাক্য তৈরি করতে পারি, যে আমি শুধু ক্লান্তই না অসুস্থ, ঠিক আছে, আমি শুধু ক্লান্তই না অসুস্থ। তো এই ধরনের বাক্য আমরা বলতে পারি। নো সলম জো সুই ফাচিজে মেজুসি মালাত পড়া, নো সলম জোসি ফাচিগে মেজুসি মালাত। বোন, তো অনেকে বলতে পারেন ওকে এত কাচি কি আর মালাদ নিয়ে কথা বলি কেন? আমি কথা হচ্ছে যারা প্যারিসে থাকি ফ্রান্সে থাকি, তো কাজ শেষ হয়তো, আরে আজকে তো অনেক কাচি, আজকে তো অসুস্থ, তো কাচি কি আর মালাদটা নর্মালি যেহেতু নতুন শব্দ তো শেখাইতেছে, এখন প্রত্যেকটা বাক্যে বাক্যে যদি নতুন শব্দ তো শেখে অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো এই কারণে কিছু চীনা পরিচিত শব্দ তো আপনার দিতেছি, সেটা হচ্ছে কাচি কি এবং মালাদ। আমার মনে হয় না প্যারিসের এমন কোনো ব্যক্তি এই দুটা ওয়ার্ড জানে না, বলো। ওকে, সুন্দর বাক্য। জহোক তুমি রদি লম্বেয়া সে বুফকা সদুয়া বুকু খাবাইয়ে খেবিয়া যে সেয়ে দাফন, এটা আগে ছিল। ওকে, je suis fatigué mais quand même je vais aller au travail. OK, je vais aller au travail. যে লিখেছেন অবশ্যই travail, এটা যেহেতু এখানে একটা verb না, এটা noun, এটা হবে খাওয়াই। আপনি যেটা লিখেছেন এটা হচ্ছে ভার, এর খাওয়াই হচ্ছে এটা। Je n'ai pas parlé bien français mais quand même j'ai appelé service client aujourd'hui. তো এটা হবে এরকম যে আমি ফরাসি ভালো বলতে পারি না, তারপর আজকে সার্ভিস ক্লিয়েন্টে কল করেছি। তো জোনো পালপা বিয়া ফ্রান্সে, তো এটা আরেকটু সুন্দর হয় জোনো পালপা ফ্রান্সে কোরেক্টমো, ঠিক আছে, জোনো পালপা ফ্রান্সে কোরেক্টমো মে কমে যে আপুলে লো সার্ভিস ক্লিয়ন অজুর্দি থ্রে বিয়া মোসি। আপনি আজকে চেষ্টা করেছেন এরকম ভালো। মোদুসিয়ে দেজা রফুজে পাভোফি এসিয়েন দেয়া মে কমে যে দোমন্দে পুর রেগজাম। ওকে, থ্রে বিয়া, তোমার নাম ভুল হয়েছে, তারপরও চলে। এটা হইতে পারে এরকমভাবে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে মো দোসিয়ে এ দেজা হোসুতে, ঠিক আছে, অথবা মো দোসিয়ে আ এতে দেজা, মো দোসিয়ে আ এতে, মো দোসিয়ে আ দেজা এতে রফিউজে পার ওফি এ পার লোফি এ লা সেন দেয়া মে কমেম যে দোমন্দে যে দোমন্দে পুরে এক্সাম। বলো, ওকে, আমরা তাহলে নট অনলি বাট অলসো দেখে নিলাম, ঠিক আছে, নো সলম জুসি ফাসিকে মেজুসি মালাদ। তারপরে এরকম হইতে পারে যার মনে করেন জ্বর ঠান্ডা বিড়ি লাগছে, তো এরকম হইতে পারে নো সলম জে আন রিউম মেজুসি দোলা ফিয়েভ, আমার শুধুমাত্র মানে সর্দি না আমার জ্বর আসছে। নো সলম জে আন রিউম মেজুসি দোলা ফিয়েভ, আমরা এভাবে করতে পারি। সেটা হচ্ছে নো
seulement j'ai un rhume mal notre chaudi, non seulement j'ai un rhume à ma chaudou matro, chaudi la gnaille, mais aussi de la fièvre. Amal qui veut dire Joro Arce. এরপর আমরা আরো কিছু দৈনন্দিন জীবনে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারি সেটা হচ্ছে যেটা রেগুলার শুনি এবং রেগুলার দেখি সেটা হচ্ছে দোমক, তারপর কি আলোক, মানে হচ্ছে তাহলে তাহলে বা তাই বলো। তো এই যে দুঃখ বারক এগুলো কিন্তু আমরা মুখের কথায় কথায় শুনতে পারি, এবং অনেক সময় আবার আমরা মুখের কথায় যেটা শুনতে পারি সেটা হচ্ছে জুকু জুকু। অনেকে দেখবেন যে জুকু জুকু করতেছে, জুকুটা হচ্ছে নর্মালি আমাদের লেখার ভাষায় ব্যবহার হয় না, লেখার ভাষায় ব্যবহার হয় না, তো এটা হচ্ছে মুখের ভাষায় ব্যবহার হয় জুকু, আর লেখার ভাষায় হচ্ছে দুঃখ অথবা আলোক। তো দুঃখ অথবা আলোক হচ্ছে তাহলে তাই অথবা এই কারণে হয়েছে, ওই ওরকম টাইপের, ঠিক আছে। দম তা আমি বললাম যে আমার আমার ডেলফ বেয়া অর্জন করতে হবে, তাই আমার পরিশ্রম বেশি করতে হবে, তো এরকম, ঠিক আছে। যে যদুয়া যদুয়া রিউসি হলো ডেলফ বেয়া, অথবা যদুয়া অপচুনি হলো ডেলফ বেয়া, দম যদুয়া খাবাইয়ে বুকু, অথবা যদুয়া বুকু খাবাইয়ে। আমি বললাম আমি জহুদরে উপত নিয়ে খাব, অথবা জহুদরে রেউসির জহুদরে রেউসির লো দেলফ বেয়া দুঃখ Je dois beaucoup travailler. Ami, del bea orjon korte chai ba pass korte chai, tai amar beshi beshi kaj korte hobe. Je voudrais aussi le del del bea, alors je dois beaucoup travailler. Tai amar onek porishrom korte hobe. Je suis vraiment fatigué. Hein? Non seulement je parle anglais, mais aussi français. Non seulement je parle anglais, mais aussi français. Il travaille moins, mais il a quand même gagné beaucoup. জিনিসটা দুইটাই পাশে কম্পোজ হইলে ভালো হয়, যে ইলা খাওয়াইয়ে মোয়া মে ইলা কমে গানিয়ে বুকু। নো সল মো জো খাওয়াই মে জো শি দা ফ্রন লো ফ্রান্সে ট্রে বিয়ান ট্রে ট্রে বেল ফ্রাজ। জো ভু পারলে ফ্রান্সে, ওকে, যেহেতু ফরাসি বলতে চান অবশ্যই, তার মানে বেশি বেশি পরিশ্রম করতে হবে। Ma fille très méchant, mais aussi très mignonne. Donc, ma fille est très méchante. C'est ma fille est méchante. C'est ma fille sujet verbe est très méchante. Mais aussi très mignonne. Mais je suis cute. Voilà. Sundor phrase. বলো, তো আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে, আপনারা কিছু নতুন নতুন ভোকাবুলারি শিখতে পেরেছেন, এবং এই বিষয়গুলো এই শব্দার্থগুলো হচ্ছে নর্মালি কনজাংশন, যেটাকে ফরাসিতে বলা হয় হচ্ছে কনজাংশন অথবা কানেক্টিভ লজিক। এগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ চিঠি এই বিষয়গুলো লেখার জন্য অনেক 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 কাজে লাগে। তো এই জিনিসগুলো দিয়ে আপনাদের চেষ্টা করবেন আপনারা
যে এই কোন একটা লজিক দিয়ে একাধিক বাক্য তৈরি করতে, এবং আমাদের বিভিন্ন কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, এই যে এই ভিডিওর নিচে কমেন্ট করেন, বাক্য তৈরি করেন। যত বাক্য তৈরি করবেন তত আপনি মুখে কথাগুলো বলতে পারবেন। তো এগুলো ব্যবহার করে বেশি বেশি বাক্য তৈরি করেন। তো আজকে দুঃখিত, আজকে ফোনো পসেসিভটা আপনাদের শেখাতে পারলাম না। তো আগামী শনিবার আমি ফোনো পসেসিভ নিয়ে অবশ্যই আলোচনা করবো।